পদার্থ বিজ্ঞানের সঙ্গে যাদের ন্যূনতম পরিচয় আছে ছোটবেলা থেকেই, তারা অন্তত যারা ফিজিক্সের বাইরেও আছে ইভেন, তারা অন্তত জানো যে নিউটনের সাথে সারা জীবন একটা বিখ্যাত ঘটনা যে আপেল কাহিনী। আই মিন যারা আমাদের নর্মাল সোসাইটির কমন পিপল যারা, তারাও অ্যাটলিস্ট জানে যে বিজ্ঞানের একটা কনসেপ্ট হচ্ছে আপেল পড়লো এবং মহাবিজ্ঞানী আইজাক নিউটন কিছু একটা আবিষ্কার করে ফেলেছেন। সেই কিছু একটা কি আজকে আমাদের টপিক হচ্ছে সেটি, আইজাক নিউটনের শ্রেষ্ঠ আবিষ্কার মহাকর্ষ এবং অভিকর্ষ। তো এই চ্যাপ্টার আমরা শুরু করার আগে কিছু কথা বলে নিতে হবে, সেটা হচ্ছে এই যে আইজাক নিউটন যখন এগুলো নিয়ে পড়াশোনা করছিলেন তার আগে বেশ কিছু বিজ্ঞানীকে কিন্তু ভাবিয়ে তুলেছিল কয়েকটা ফেনোমেনন বা ঘটনা। সেগুলো হচ্ছে এই যে বিভিন্ন গ্রহ নক্ষত্র এগুলো সূর্যের চারদিকে কিভাবে ঘুরছে, কিংবা গ্রহগুলো ঘুরছে কেন, তাদের কি কোনো রকম বলের দরকার নেই, বা কেউ কি তাদের ধাক্কাতে হয় না, কনস্ট্যান্টলি কেন তারা বৃত্তপথে ঘুরছে, মানে এর পেছনে শক্তির উৎসটা কোথায় কিংবা বলটা কোথায়। তো এই আলোচনার সাপেক্ষ ধরেই বিভিন্ন জন বিভিন্ন থিওরি দিয়েছিলেন, এবং সবচেয়ে বড় ব্যাপার তখন পর্যন্ত গ্যালিলিও আসার আগ পর্যন্ত বিজ্ঞানটা ছিল এক ধরনের রহস্য আবৃত। তারা যত না ফিজিক্স চর্চা করতেন তার চেয়ে বেশি চর্চা করতেন হচ্ছে মিস্টেরিয়াস ব্যাপার স্যাপার, রহস্য আধ্যাত্মিকতা। এর ফলাফল যেটা হয়েছে যে একটা সময় ধারণা করা হতো যে এই যে আমাদের সূর্যের চারদিকে গ্রহগুলো ঘুরছে, সাপোজ আমাদের পৃথিবী কিংবা বুধ কিংবা শনি গ্রহ যেগুলো, এগুলো যে ঘুরছে তার পেছনে একটা অদৃশ্য ফেরেস্তা আছে বা এঞ্জেল আছে, যেই ফেরেস্তা ক্রমাগত ডানা ঝাপটাচ্ছে এবং সেই ডানা ঝাপটানোর ফল হিসেবে সে কনস্ট্যান্টলি ঘুরতে পারছে। তো এর পরবর্তীতে আমাদের বিগ বস নাটের গুরু অ্যারিস্টটল আসলেন, এবং অ্যারিস্টটলের বেশ কিছু ফিজিক্সের সূত্র তোমরা শুনলে এই যুগে হাসবা, কিন্তু একটা সময় অ্যারিস্টটল এত ইনফ্লুয়েন্সিয়াল বা প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন যে তার মধ্যে যা নেই আমাদের সেটা জানা দরকার নেই। মানে অ্যারিস্টটল হচ্ছেন আলটিমেট সায়েন্স, অ্যারিস্টটল হচ্ছেন আলটিমেট প্রিন্সিপাল বা নীতি, তার বাইরে আমাদের কোনো কিছু জানা দরকার নেই। ফলে আমাদের বিজ্ঞানটা অনেক বছর পিছিয়ে গিয়েছিল। তো কেন অ্যারিস্টটলের থিওরিগুলো ভুল, কেন আমাদের বিজ্ঞানকে পিছিয়ে দিয়েছে, কেন এখন পর্যন্ত আমাদের সবচেয়ে আগে জানা থিওরিটা, দ্যাট ইজ যে আপেল কেন মাটিতে পড়ে, সেই থিওরিটা এখন পর্যন্ত অনাবিষ্কৃত থেকে গেছে। নিউটন আবিষ্কার করলেন, এরপর আরেকটু চেষ্টা করলেন আইনস্টাইন, এরপর কোয়ান্টাম মেকানিক্স, তারপরে স্ট্রিং থিওরি, সবার একটা জায়গায় গেরো, সেটা হচ্ছে এই মহাকর্ষ এবং অভিকর্ষ, এই একটা ফেনোমেন যেটাকে কোনোভাবেই এখন পর্যন্ত ব্যাখ্যা করা যায়নি। তো এটা শুনে মন খারাপ করার দরকার নেই, মানে এটা যেদিন আবিষ্কার হবে সেদিন ফিজিক্স তার চূড়ান্ত রূপ পাবে, তবে তার আগ পর্যন্ত আমরা যেহেতু মহামতি নিউটন আইনস্টাইন ওদের হাত ধরেই আমরা এত দূরে এসেছি ফিজিক্সে, সো তিনি কি আবিষ্কার করেছেন সেটা জানা আমাদের পবিত্র কর্তব্য। সো শুরু করতে যাচ্ছি যে আমাদের অ্যারিস্টটল কি বলেছিলেন। অ্যারিস্টটলের কিছু সূত্র ছিল, এবং মজার ব্যাপার হচ্ছে সেগুলো সূত্রের চেয়ে আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা বললেই বেশি ভালো শোনায়। অ্যারিস্টটল একটা কথা বলতেন যে যে আমাদের কমন একটা প্রশ্ন, একটা বস্তুকে ছেড়ে দিলে নিচে পড়ে, এটা কিন্তু নিউটন আবিষ্কার না যে নিচে পড়ে, এটা সবাই আমরা দেখতে পাই জন্ম থেকে। নিউটন আবিষ্কার হচ্ছে কেন পড়ে। হ্যাঁ, তো তোমরা একটা কথা কিন্তু মাথায় রাখবা, সেটা হচ্ছে নিউটন আসার আগ পর্যন্ত আমরা যত গতির ডিল করতাম বা আলোচনা করতাম সব কিন্তু গতিটা কীরূপ, দেখতে কেমন, সরলরেখা, বৃত্তপথে ঘুরতেছে না উপবৃত্তাকার, এই সব কথাগুলোকে বলা হয় কাইনেমেটিক, কাইনেমেটিক্স। এবং কাইনেমেটিক এর মধ্যে কাইনেটিক কথাটা আছে, তার মানে গতি নিয়ে আলোচনা করবে কিন্তু গতির প্রকৃতি কীরকম করে ঘুরতেছে, বৃত্তপথে ঘুরতেছে, কিন্তু কখনোই জানতে চাইবে না এর পেছনে দায়ী কে, এই গতিটা এমন কেন। আইজাক নিউটন আসার পরে তিনি প্রথম জিজ্ঞেস করলেন সেই কোয়েশ্চনটা, কেন এমন গতি, ডাইনামিক্স বা গতিবিদ্যা, এবং এটা এস্টাবলিশ হয়ে গেল আইজাক নিউটন আসার পর। তার বিভিন্ন বল বিদ্যার সূত্রগুলো এবং তার গতিসূত্র এগুলি হচ্ছে এটার ভিত্তি। সো তার আগ পর্যন্ত আমরা জানবো যে আমরা যা দেখি তাই মোটামুটি অ্যানালাইসিস করার চেষ্টা করি। তো অ্যারিস্টটল জিজ্ঞেস করলেন নিজে মনে মনে যে একটা বস্তু ছেড়ে দিলে নিচে পড়ে কেন, এবং তিনি সূত্র দিয়ে দিলেন নিচে পড়ে, নিচে যে পড়ে এই নিচে পড়ে এটাই হচ্ছে তার স্বাভাবিক বা ন্যাচারাল স্টেট, মানে এটাই তার স্বাভাবিক অবস্থা, এটাই সে যে নিচে পড়বে এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো আর কোনো কোয়েশ্চেনের কোনো অবকাশ নেই যে এটা নিচে পড়বে না কেন, এটাই প্রশ্ন যে স্বাভাবিকভাবে সে নিচে পড়ে, ফলে প্রত্যেক বস্তু তার স্বাভাবিক অবস্থায় থাকতে চায় তাই সেই অবস্থায় আসছে। এরপর জিজ্ঞেস করলাম অ্যারিস্টটলকে, আচ্ছা বলেন তো আমি একটা বলকে গড়াই দিলাম, এমন তো হতেই পারতো, সে গড়াচ্ছি, সে থেমে যায় কেন, একটু পর আরেকটু কম যায়, একটু পর আরেকটু কম যায়, একটা সময় থেমে যায়। অ্যারিস্টটলকে আবার প্রশ্ন করলাম, কিংবা অ্যারিস্টটল নিজে নিজে প্রশ্ন করলেন তার শিষ্যদের ভক্তদের যে এই বস্তুটা থামে কেন, আবারও তিনি বললেন এই যে থেমে যাওয়া এই ব্যাপারটাই হচ্ছে গড়িয়ে দেওয়া যে বস্তুটা, একটু আগে যে বস্তুটাকে থ্রো করলাম বা গড়িয়ে দিলাম, সেই গড়িয়ে দেওয়া বস্তুটার থেমে যাওয়াই হচ্ছে স্বাভাবিক স্টেট বা ন্যাচারাল স্টেট। ফলে নিয়েও কোনো কোয়েশ্চেন করার কোনো যোগ্যতা আমাদের নেই, কারণ
এটাই তার স্বাভাবিক অবস্থা। সে অনেক দূর রাস্তা অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়ে, তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর কেন এটা স্বাভাবিক অবস্থা তারও খুব সুন্দর ব্যাখ্যা সে দিয়েছেন, সেটা হচ্ছে আমরা জানি একটি স্থির বস্তু চিরকালই কি থাকে, স্থির থাকে, ফলে এটাই তার স্বাভাবিক অবস্থা। কেউ ডিস্টার্ব দিয়েছিল, তাকে গতিশীল করতে চেয়েছিল, ফলে একটু পর সেই ডিস্টার্ব অতিক্রম করে সে তার স্বাভাবিক অবস্থায় ফেরে। নিজের কথাটা নিয়ে কিন্তু আমাদের কারোই কোনো কনফিউশন নেই, স্থির বস্তু আসলেই স্থির থাকতে চায়, কিন্তু এটা কি আসলেই গতিশীল থাকতে চায় না, নাকি কেউ তাকে ডিস্টার্ব দিচ্ছে, সেই ব্যাপারটা নিয়ে কোনো ডিল করবো না কাইনেমেটিক্স আলোচনার সময়, যে কে তাকে বাধা দেয়, কেন সে গতি হ্রাস পাচ্ছে। ওকে, এই হচ্ছে তার সেকেন্ড কথা, যে থেমে যাওয়াই হচ্ছে বস্তু ন্যাচারাল স্টেট। এরপর তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা থেমে যাওয়া বস্তু ন্যাচারাল স্টেট, পরন্ত বস্তু ধর্ম হচ্ছে তার স্বাভাবিক অবস্থা, যে একটা বস্তু পড়ে যাবে, তাহলে আপনি বলেন তো, এই হচ্ছে পৃথিবী, পৃথিবীর চারদিকে একটা উপগ্রহ ঘুরে, আমরা সবাই জানি চাঁদ, স্যাটেলাইট বলে কৃত্রিম উপগ্রহকে, চাঁদ হচ্ছে আমাদের প্রাকৃতিক উপগ্রহ। আচ্ছা তাহলে আমি প্রশ্ন করলাম, তাহলে এটা তো স্বাভাবিক অবস্থায় হওয়া উচিত, একটা আপেল নিচে পড়ে যায় তার স্বাভাবিক অবস্থা, তাহলে একটা চাঁদও কি হবে, নিচে পড়ে যাবে তার স্বাভাবিক অবস্থা। অ্যারিস্টটল গুরু সে তো আছেন এই কথা বলতে, যে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যারাই আছেন, মানে আমাদের ধরাছোঁয়ার বাইরে, ধরাছোঁয়ার বাইরে এক কথা একটা নাম দেবো, হ্যাভেনলি অবজেক্টস, হ্যাভেনলি বেহেস্তি অবজেক্ট, আমাদের পৃথিবীর কিছু না, এগুলোকে পৃথিবীর হলে বলে টেরেস্ট্রিয়াল, আর ওদের বলে সেলেস্টিয়াল, মানে মহাবিশ্বের বাইরে মহাকাশের মধ্যে অবস্থিত এইসব হ্যাভেনলি অবজেক্ট হচ্ছে হ্যাভেনলি রুল দিয়ে চলে, ওগুলো আমাদের এই সব পৃথিবীকে পাত্তা দেয় না। এবং সে বলছে যে হ্যাভেনলি অবজেক্টস এর স্বাভাবিক অবস্থাই হচ্ছে ঘুরতে থাকা, যেখানে ন্যাচারাল যে পৃথিবীর কোনো আপেলের স্বাভাবিক অবস্থায় পড়ে যাওয়া, সেখানে হ্যাভেনলি বস্তুর স্বাভাবিক অবস্থা হচ্ছে ঘুরতে থাকা। ব্যাস সে তার তিনটা সূত্র চালিয়ে দিলেন এবং আমরা অন্ধকারে ডুবে গেলাম। দীর্ঘদিন যাবৎ এ নিয়ে আর কোনো রকম আলোচনা হয়নি, কারণ আমরা তো জানি অ্যারিস্টটলে জানি, তা বিশ্বাস করার দরকার নেই। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে তোমার জীবনের নাম শোনা বা দেখা সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানীকে, সবচেয়ে জিনিয়াসকে, এক কথা আমরা বলতাম আইজ্যাক নিউটন, এবং কোনো কনফিউশন ছাড়া। যত বড় হলাম তত আমরা অপপ্রচার বলি কিংবা সৎপ্রচার বলি, আইনস্টাইনের নাম শুনতে শুনতে বড় হলাম এবং আইনস্টাইন এত জিনিয়াস, এত মোর দ্যান জিনিয়াস, যে আমরা নিউটনকে আর ভুলেই গেলাম। তো বিষয়টা এমন না, নিউটন তার যুগের চেয়ে কত বেশি আধুনিক, কতটা বেশি জিনিয়াস, এটা আসলে কেউ কল্পনাও করতে পারিনি। আর আমরা আসলে দাবি করতে পারি ঠিক সেই কারণেই ওই আপেল কাহিনী, আপেল পড়ার মতো কাহিনী, এই ব্যাপারগুলো দিয়েই আমাদের ওই জনগণকে বোঝাতে হয়েছিল। মানে তারা একটা কমন সেন্স থেকে কোনো কিছু ভাবতে পারেনি যে এত টাফ কোনো কিছু নিউটন গেস করতে পারে, এবং নিউটনকে এইগুলো বোঝাতে হয়েছে। কমন যারা মানুষ আছে বা সাংবাদিক সাপোজ, তারা গিয়ে নিউটনকে জিজ্ঞেস করছে, স্যার আপনি কী আবিষ্কার করছেন? আমি আবিষ্কার করছি যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স আপেলকে নিচে ফেলে দেয়, সেই একই গ্র্যাভিটেশনাল ফোর্স চাঁদকেও ফেলে দেয়। তারা বুঝবেই না যে গ্র্যাভিটেশনাল ফোর্স কী। তিনি বলার চেষ্টা করেন এটা এমন এক ফোর্স যেটা ভরের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তারা বুঝবে না। তখন সে বলা শুরু করলো, আমি একদিন আপেল বাগানের নিচে বসেছিলাম, হঠাৎ একটা আপেল পড়ে গেল, আমার মনে হলো আপেল কেন নিচে পড়ে, নিশ্চয়ই কেউ তাকে টানছে ম্যাগনেটের মতো করে, সেই ম্যাগনেটটাকে পৃথিবী ইটসেলফ, পৃথিবী নিজে তাকে টানতেছে, তাহলে সেই পৃথিবী কি বাকিদেরও টানতে পারে না ম্যাগনেটের মতো করে, এবং স্বাভাবিক যেহেতু ও দূরের, চাঁদ যেহেতু দূরের, তাকে কম টানবে। এই আপেল টাইপের যত কাহিনী আছে বিজ্ঞানীদের জীবনে, সব কিছুর পেছনে আসলে একটা ব্যাখ্যা ছিল, কিন্তু এগুলো কাইন্ড অফ কুসংস্কার, বিজ্ঞানীকে আরও বড় করার একটা অপপ্রয়াস। সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে একজন বিজ্ঞানী কত জিনিয়াস, কতটা বড়, এটার জন্য তাকে ব্যাখ্যা এভাবে করতে হবে না যে সে ছোটবেলায় কয় মাসের মধ্যে কয়টা বই কমপ্লিট করে ফেলছে। তার একটা থিওরি ইনাফ যে 400 বছরে যে জিনিস সলভ করতে পারেনি, তার একটা থিওরি সেটাকে কী করে ফেলছে, সমাধান করে ফেলছে। সো সে ব্যক্তিগত জীবনে কতটা আইকিউ ধারী, এটার জন্য আমাদের মিথ্যা গাল গল্প বানানোর আসলেই কোনো দরকার নেই। আমরা যদি ফিজিক্সের সূত্রগুলো ইনসাইড বা অন্তর্দৃষ্টিটা বুঝতে পারি, এর ভেতরে কী কথা সে বলতে চেয়েছেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এক একটা বিজ্ঞানী আসলে কতটা জিনিয়াস। তো আমরা এই কথাগুলো কেন বলেছি, আইজ্যাক নিউটন যখন অনেক অনেক কিছু আবিষ্কার করলেন তার লাইফে, তখন রবার্ট হুকের সঙ্গে তার বেশ কিছু ঝামেলা ছিল, এটা হয় বিজ্ঞানীদের মধ্যে ক্ল্যাশ হয় প্রচুর যে কার নাম বেশি হবে। তো ওই সময় তাকে হেল্প করতেন একজন, রবার্ট হ্যালি, মানে এডমন্ড হ্যালি, হ্যালি ধূমকেতু নাম তোমরা শুনেছ। তো হ্যালি একবার একটা কথা বলেছিলেন যে আইজ্যাক নিউটনকে তিনি বলতে শুনেছেন যে আমি যদি মানুষের চেয়ে একটু হলেও বাড়তি দেখি, এবং সবাই তাই ধারণা করতো যে তিনি মোর দ্যান জিনিয়াস, অনেক বেশি জিনিয়াস, আমি যদি মানুষের চেয়ে একটু বেশি দেখে থাকি, তাহলে আমি দেখেছি দুইজন দৈত্যের ঘাড়ে চড়ে, দৈত্যর ঘাড়ে চড়ে, মানে আমি যেহেতু অন্যদের চেয়ে বেশি দেখতে পাচ্ছি, তার একটাই অর্থ আমি অনেক উঁচুতে উঠেছি, আর সেই উঁচুতে আমি একা উঠতে পারি নাই, অলরেডি দুইজন দৈত্য ছিলেন। সেই দৈত্য কারা, একজনের নাম না বললেও আশা করি বুঝে গেছো, গ্যালিলিও।
বলতে পারি আমরা ফিজিক্সের জনক কাইন্ড অফ। অ্যারিস্টটল যখন ডিস্টার্ব দিয়ে গেছেন, গ্যালিলিও তখন আলো নিয়ে আসছে। আর এর আগে আরেকজন বিজ্ঞানী জনস কেপলার, এনার প্রতি তিনি অত্যন্ত বেশি মাত্রায় কৃতজ্ঞ, কারণ এই দুইজনের ঘাড়ে চড়েই তাকে নিউটনের সূত্রটা এত তাড়াতাড়ি আবিষ্কার করতে হেল্প করছে। সো আমরা আগে জানবো যে গ্যালিলিও কি করেছিলেন, কেপলার আগে কি করেছিলেন, তারপর আমরা ধীরে ধীরে আগাবো যে আইজাক নিউটন কি করে আবিষ্কার করলেন মহাকর্ষের সূত্র। তো দেখা যাক।